এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই তুমুল আলোচনা সমালোচনা জোয়ার তুলেছে টিকটক হৃদয় নামে এক নরপশু। তার কুকর্মের ভিডিও দেখে অবাক দুই বাংলার মানুষ। ভিডিওটি আমার দেখা হয়নি, দেখার রুচি বা সাহসও নেই, তবে কিছু ভাইরাল ছবি দেখে তার বর্বরতা আঁচ করতে পেরেছি। আর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে যে পরিমাণ বিতর্ক চলছে তাতেও স্পষ্ট ঘটনাটি যেন তেন কোনো ঘটনা নয়। এরই মধ্যে সেই নরপশুর এ টু জেড বেরিয়ে এসেছে। জানা গেছে যেভাবে সে বাংলাদেশি তরুণীদের ভারতে নিয়ে দেহ ব্যবসায় বাধ্য করত। আমাদের আজকের আলোচনায় থাকছে তার বিস্তারিত। প্রশ্ন তুলতে পারেন, কেন এই অহেতুক বিষয় আলোচনা? বিষয়টাকে আমি অহেতুক মনে করছি না মোটেও। ঘটনাটি হতে পারে রুচিহীন, হতে পারে তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়, তবে এটা থেকে শিক্ষা নেওয়ার আছে অনেক কিছুই, সেটা আমাদের প্রায় সকলেরই। তারপরও কেউ ভিডিওটি দেখতে না চাইলে এড়িয়ে যেতেই পারেন, তবে আহ্বান থাকবে, এড়িয়ে গেলেও ইগনোর করবেন না। সামনে হয়তো আপনার পছন্দের কোনো বিষয় নিয়েই আমরা আলোচনা করতে পারি। যাই হোক, চলে যাচ্ছি এবার মূল বিষয়ে। বাংলাদেশের তরুণীকে ভারতে নিয়ে পৈশাচিক কায়দায় যৌন নির্যাতন এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশের যুবক রিফাজুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয় ভারতে পুলিশের হাতে আটক হয়েছে। এ সময় সে পালাতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয়েছে। জানা গেছে যৌন নির্যাতনের চাঞ্চল্য ঘটনা ছড়ানোর পর জড়িতদের গ্রেপ্তার অভিযানের মধ্যে পালানোর চেষ্টাকালে টিকটক হৃদয়ের পায়ে গুলি করে বেঙ্গালুরু পুলিশ। বর্তমানে হৃদয় সেখানকার একটি স্থানীয় হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। এ ব্যাপারে তিনি বলেন, গত কয়েকদিন ধরে ভারতে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওটি আমাদের নজরে আসে, বিশ্লেষণ করে ভিডিওটির একজনের সাথে বাংলাদেশি একটি ছেলের ছবি মিলে যায়। তিনি বলেন, আমরা জেনেছি বেঙ্গালুরু পুলিশ জড়িতদের গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে টিকটক হৃদয়সহ দুজন পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে, সে হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। পুলিশ সদর দপ্তরের মাধ্যমে আইনানুক প্রক্রিয়ায় ভুক্তভোগী ও জড়িত অপরাধীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। সম্প্রতি ভারতের কেরালা রাজ্যে এক তরুণীকে যৌন নির্যাতন ও ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনাটি দেশে ও ভারতে আলোচিত হয়েছে। ভিডিও দেখে নিজের মেয়েকে শনাক্ত করে ঢাকার হাতিরঝিল এলাকার এক ব্যক্তি থানায় মেয়েকে পাচারের মামলা করেছেন। গত 27 মে রাতে হাতিরঝিল থানায় মামলা করে মেয়েটির বাবা বলেন, আমার মেয়েকে দুবাইয়ে পাচার করার জন্য ভারতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বিবস্ত্র করে হাত পা মুখ চেপে নির্যাতন করে আনন্দ করেছে তারা। মামলার এজাহারে মেয়েটির বাবা জানান, তিনি মগবাজার এলাকার ফুটপাতে ব্যবসা করেন। 6-7 বছর আগে তার মেয়ের বিয়ে হয়। স্বামী 3 বছর ধরে কুয়েতে থাকে। স্বামী বিদেশ যাওয়ার পর থেকে সে আমার বাসায় ও শ্বশুরবাড়ি উভয় জায়গায় থাকত। মেয়েটি 15 মাস আগে আমাকে জানায় সে দুবাই যাবে। আমি তাকে নিষেধ করি, তবে 1 বছর আগে সে নিখোঁজ হয়ে যায়। পরে আমি জানতে পারি মগবাজারের রিফাজুল ইসলাম ওরফে টিকটক হৃদয় তাকে ফুসলিয়ে বিক্রির উদ্দেশ্যে পাচার করেছে। কিছুদিন আগে জানতে পারলাম মেয়েটি হৃদয়ের সাথে ভারতে আছে। তবে সম্প্রতি ভিডিও দেখে আমি আমার মেয়েকে চিনতে পারি। ভিডিওতে হৃদয়কে দেখা গেছে, সেই আমার মেয়েকে নিয়ে গেছে। মামলার এজাহারে ভিডিওতে করা নির্যাতনের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। মামলায় মানব পাচার প্রতিরোধ দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ধারা দেওয়া হয়েছে। এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ মহিদুল ইসলাম বলেন, আমরা এখন পর্যন্ত যা জেনেছি তা দেশি বিদেশি গণমাধ্যম সূত্রেই। অফিসিয়ালি ঘটনা সম্পর্কে ভুক্তভোগী ও আটকদের সম্পর্কে জানতে আমরা দিল্লি এনসিবির সাথে যোগাযোগ করেছি, মেইল করা হয়েছে। মগবাজার ও হাতিরঝিল এলাকায় টিকটক হৃদয়কে সবাই বকাটে হিসাবে চেনে। সে গ্রুপ নিয়ে হাতিরঝিল এলাকায় টিকটক করে বেড়াত। তার পুরো নাম মোহাম্মদ রিফাজুল ইসলাম হৃদয়, বয়স তার 26, বাবা মোহাম্মদ আবুল হোসেন। হাতিরঝিলে নয়াটলা এলাকায় বাবা মায়ের সাথেই থাকত। 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা হৃদয় কোনো কাজ করত না, সারাদিন বন্ধুদের নিয়ে টিকটক ভিডিও তৈরি করত। এ কারণে তার মা তাকে 4 মাস আগে বাড়ি থেকে বের করে দেয়। ধারণা করা হচ্ছে বাড়ি থেকে বের করে দেওয়ার কিছুদিন পরে হৃদয় ভারতে চলে যায়। দেশে থাকা অবস্থায় তার বিরুদ্ধে 2014 সালে রমনা থানায় ডাকাতি প্রস্তুতির মামলা দায়ের হয়। হৃদয়ের চাচা বাবুল মিয়া জানান, হৃদয়ের অনেকদিন ধরে খোঁজ পাচ্ছিল না তারা। পরবর্তীতে জানতে পারে সে ভারতে রয়েছে। বকাটে হওয়াতে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। যৌন নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর হৃদয়ের খোঁজে পুলিশ তাদের বাসায় যায়। এরপর ভিডিও দেখে তারা হৃদয়কে শনাক্ত করে। 26 মে রাতে হাতিরঝিল থানা পুলিশ হৃদয়ের বাসায় গিয়ে তল্লাশি চালাই। তখন তার জেএসসির অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড ও একটি জাতীয় পরিচয় পত্র জব্দ করে। জিজ্ঞাসাবাদ করা হয় তার বাবা মামা ও চাচাদের।
রাতে তাদের কয়েকজনকে থানায় নিয়ে আসা হয়। মামা ফরাদ হোসেনের মোবাইল দিয়ে টিকটক হৃদয়ের সাথে পুলিশ হোয়াটসঅ্যাপে ছদ্মবেশে 26 মে রাতে যোগাযোগ করে। পুলিশ তাকে যৌন নির্যাতনের ভিডিও সম্পর্কে জিজ্ঞাসা করলে হৃদয় জানায় ঘটনাটি 15-16 দিন আগের। তারা ভারতের পুনেতে রয়েছে। এরপর বাংলাদেশের পুলিশ ভারতের পুলিশের সাথে যোগাযোগ করে। ভারতের পুলিশ অভিযান শুরু করে। 27 মে হৃদয় সহ 6 জনকে গ্রেপ্তার করে ভারতের বেঙ্গালুরু পুলিশ। এদিকে তরুণীকে বিবস্ত্র করে যৌন নির্যাতন ও ভিডিও ভাইরাল প্রসঙ্গে বেঙ্গালুরু সিটি পুলিশের এক প্রেস নোটে জানানো হয়েছে, ভিডিও ক্লিপ দেখে ঘটনায় জড়িত এক নারীসহ 5 জনকে দ্রুত শনাক্ত করে আটক করা হয়। এরপর ভিডিও ক্লিপ এবং আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে রামমূর্তি নগর থানায় তাদের বিরুদ্ধে ধর্ষণ, নিপীড়ন ও এ সংশ্লিষ্ট আইনের অন্যান্য ধারায় মামলা করা হয়। ধারণা করা হচ্ছে তারা সবাই বাংলাদেশি। এ বিষয়ে দ্য হিন্দুর এক প্রতিবেদনে জানানো হয়েছে, চক্রটি ওই তরুণীকে নির্যাতনের সময় ধারণ করা ভিডিও ক্লিপ আসাম ও পশ্চিমবঙ্গের বন্ধুদের সাথে শেয়ার করে। ভিডিও ভাইরাল হওয়ার পরে নর্থ ইস্ট পুলিশ ও বাংলাদেশ পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে আন্তর্জাতিক নারী পাচার চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। ভারতে এ চক্রটির মূল আস্তানা বেঙ্গালুরুর আনন্দপুর এলাকায়। মূলত দেহ ব্যবসায় বাধ্য করতেই বিভিন্ন বয়সী তরুণীদের ভারতে পাচার করা হয়। তারা সেখানকার স্থানীয় কিছু হোটেলের সাথে চুক্তিতে টাকার বিনিময়ে নারী সরবরাহ করে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ এসব কথা জানান। তিনি বলেন, পাচার হওয়া তরুণীদের দেহ ব্যবসায় বাধ্য করতে তাদের নেশাজাতীয় দ্রব্য খাইয়ে বিবস্ত্র করে ছবি ভিডিও করা হয় কিংবা নির্যাতন করা হয়। তাদের কথা মতো অনৈতিক কাজ করতে রাজি না হলে সেসব ছবি ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তাদের হাতে রাখতে এবং বাধ্যতামূলকভাবে অনৈতিক কাজ করতে এটা ব্ল্যাকমেইলিংয়েরও কৌশল। সবশেষে কি বলবো ভাই, বর্তমান সময়ে উঠতি বয়সী কিশোরী মেয়েরা চুল লম্বা, কালার করা চুল, চাপা ভাঙ্গা, পেছনে মাংস ছাড়া চিকনা ক্যাঙ্গারু ছেলেদের দেখে দুর্বল হয়ে যায়। মেয়েগুলো ভাবে এই সকল ছেলে প্রকৃত স্মার্ট, অথচ এরা হলো রাস্তার পোলাপান, যাদের কোনো রুচিও নেই। ধর্ষণ করবি কর, তাই বলে এই জানোয়ারগুলা এসব কি করে রে ভাই? তাও এক জানোয়ারেরা না, অনেকগুলো জানোয়ার একসাথে মিলে পশুর চেয়েও বাজে কাজ করে। আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই সমাজ, এটাই বুঝি আধুনিকতার ফল। মোবাইল ও ইন্টারনেট সহজলভ্যতার সাথে পর্নোগ্রাফি এদের বিকৃত করে দিয়েছে পুরোপুরি। কাদের দোষ দিবেন বলেন, এদের তো পরিবারও নেই, পরিবার থাকলেও তাদের নৈতিক জ্ঞান নেই, সরকারকেই বা কি দোষ দিবেন? সবকিছুর ভালো মন্দ দুটো দিক আছে। অন্যান্য দেশগুলো তো আধুনিকতা ভালোভাবে ভালো করছে। হ্যাঁ, সরকারকে একটা দোষ দেওয়া যায়, কিছুদিন পরপরই এই ঘটনাগুলো যে ঘটতেছে তার দৃষ্টান্তমূলক সাজা কেন হচ্ছে না? আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে আমি বলবো, এই ঘটনায় জড়িত যারাই আছে প্রত্যেকেই ইসলামী আইনে রাজপথে দৃষ্টান্তমূলক সাজার মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক, তাহলে ভবিষ্যতে আর কেউ এমন কাজের সাহস পাবে না, পেলেও শতবার ভাববে। আপনি কি বলেন? আপনিও একরকম বিচার চাইলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, অথবা আপনার যে কোনো মন্তব্য জানাতে পারেন। আর অবশ্যই আপনি আপনার আশেপাশের সবাইকেই মানব পাচারের বিষয়ে সচেতন করে তুলুন, এটা একজন শিক্ষিত মানুষ হিসাবে আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।